আসসালামু আলাইকুম। আবার চলে আসছি আমরা ওই কৃষকের কৃষি খামার নিয়ে। আমরা আপনাদেরকে এখন দেখাবো লটকন চারা কীভাবে রোপণ করতে হয় বা রোপণ করার উপযুক্ত সময়। আমরা এখানে আসছি নরসিংদী জেলার ছুটাবন্ধ গ্রাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কলমের চারা এখানে পাওয়া যাবে। যে চারাগুলো আপনারা যদি আপনাদেরকে একটু দর্শক আপনাদেরকে দেখাই, এটা কলমের চারা, বড় চারা। আর এই যে এখানে কলম দেওয়া হয়েছে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই সরজমিনে, নরসিংদীর ঐতিহ্যবাহী লটকন, এই লটকনের চারা কলম দেওয়া হয়। এখানে প্রতিটা চারাই কলমের চারা, যেখানে অত্যন্ত সুস্বাদু ও বড় আকারের এই চারাগুলো। এখান থেকে আপনারা যদি কেউ চারা নিতে চান তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং খামারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। একটা বড় চারার মূল্য, আপনি যদি কলমের চারা নিতে চান তাহলে এটার দাম পড়বে 350 টাকা থেকে 400 টাকা, একদম অরিজিনাল, যেটা একদম 100% মহিলা চারা হবে। কলমের চারা সম্পর্কে আমি আপনাদেরকে আর একটু অবগত করি, সেটা হচ্ছে অনেক চারাই কিন্তু আপনার লটকনের চারা একটা ছেলে হয় একটা মেয়ে হয়, আর বিশেষ করে ছেলে গাছে লটকন হয় না। আর এর জন্যই খামারিরা নিজস্ব বাগানে তারা 100% মেয়ে চারা দিতে পারে। মেয়ে চারা যদি আপনি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, খামারির সাথে যোগাযোগ করতে পারেন। এই চারাগুলো অবশ্য কলম দেওয়ার পরে একটু বড় হইতেছে, আর এটা একটা সুন্দর একটা বাগান। এইগুলি সবগুলি কলমের চারা, আর আমরা যে বড় চারাগুলি দেখতে পাচ্ছি, এই যে এই চারাগুলির মূল্য আপনার 350 থেকে 400 টাকা। আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। 100% যেটাতে লটকন আসবে, এক বছর পরে এই ফলন আসবে 100%, এর মাঝে কোনো ভুল নাই। আর অনেকে জানেন কি না, যেহেতু বলছিলাম যে ছেলে চারা এবং মেয়ে চারা, যদি আপনি কলমে চারা না নেন তো দেখবেন আপনি বাগান করেছেন, বাগান করতে একটি লটকন গাছ কমপক্ষে 3-4 বছর লেগে যায় ফলন আসতে। ফলন আসার পর আপনি দেখলেন যে এটা ছেড়ে চারা হইল, কিন্তু আপনি ঠিকই কষ্ট করে সংগ্রহ করলেন। আর এটা নরসিংদী জেলার শিবপুর থানার ছুটাবন গ্রাম, যেখানে আপনার সারা এলাকায় লটকন আর লটকন, এটা সারা বাংলাদেশে সুপরিচিত আছে যে নরসিংদী লটকন খুব সুস্বাদু লটকন। আর আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই যে দেখেন আমরা যে সরাসরি বাগানে নিয়ে আসছি আপনাদেরকে, এই যে এই চারাগুলো আপনার 3 মাস আগে রোপণ করা হয়েছিল। এখানে প্রত্যেকটা গাছে কলম দেওয়া আছে, এই যে আমরা যদি লক্ষ্য করেন যে এই যে একটা কলম এখানে, এই যে এই আগে ছিল একটা গাছ এখানে, এইটা কিন্তু কলমের চারা। এই চারাটা আপনার বড় হবে, বড় হওয়ার পরে আপনি যেটা ফলন আসবে 100%, এর মাঝে কোনো ভুল নাই। এই যে প্রত্যেকটা চারাই কলমের চারা, আর লটকন গাছ লাগানোর উপযুক্ত সময় বর্ষাকাল, এই সময় লটকনের চারা লাগানোর উপযুক্ত সময়। আর আপনারা চিনবেন ছেলে গাছ না মেয়ে গাছ, অবশ্য আপনারা কেউ চিনতে পারবেন না ছেলে গাছ না মেয়ে গাছ, একমাত্র খামার এই বলতে পারবে। আর যদি 100% আপনি কলমের চারা নেন, কলমের চারা নিলে আপনি 100% নিশ্চিত যে এটা মেয়ে গাছ, তো আপনার 1-2 বছরের ভিতরে লটকন আসবে। এই যে দেখেন লটকনের বাগান, এটা হচ্ছে বড় চারা, যেটার কথা বলছিলাম যে আপনার 350 থেকে 400 টাকা পার পিস, এবং বড় গাছটা যেটাতে আপনার 1 বছর পরে ফলন আসবে, এবং ফলন আসবে এবং সুস্বাদু লটকন, যেটা আকারও বড়, যেটা কলম দেওয়া যে গাছগুলো। হ্যাঁ, আমরা যে দর্শকদের একটু দেখাই, আর এইগুলি হচ্ছে ছোটো চারা, ছোটো চারাগুলো অল্প দিনের চারা, এটা আস্তে আস্তে বড় হবে, বড় হলে আপনারা বড় চারা নিতে পারবেন, ছোটো চারা নিতে পারবেন যদি কেউ নিতে চান। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, আমাদের পাশেই থাকুন। কৃষকের কৃষি ও খামার নিয়ে আমি আপনাদেরকে প্রতিবারই নতুন নতুন ভিডিও উপহার দেবো। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।